দুটো শাড়ি আমি পরার জন্য নিয়েছি। তো এই যে দেখো ব্লু কালারের, তো ব্লু কালারে আমার তো ছাপা শাড়ি নেই। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হঠাৎ করে একটু বেশি কথা হলে আমার না সন্দেহ হয় যে কোনো শরীর খারাপ না, তো সেই জন্য হয়তো রেস্ট দিয়েছে। জিনিসটাই মানে দেখলাম যে এত কিছু লাইফে বাধা আসছে না, সত্যি কথা এই এই বছরের স্টার্টিংটাই আমাদের পুরো ফালতু যাচ্ছে। হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম, এখন বাজে 7:41, একটু বেলা থেকে শুরু করছি, উঠেছি 6:30, আর আজকে হচ্ছে জুলাইয়ের 8। তো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে একটা ছোট্ট করে ডেলি ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, আর সারাদিন টুকিটাকি যেগুলো করবো সেগুলোই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা থেকে ভিডিও শ্যুট করবো না শ্যুট করবো না এই নিয়ে একটা দোমনামনি ছিল। তারপরে যাই হোক শুরু তো করলাম কিন্তু শেষ করতে পারিনি, কারণ ইন্ট্রো দেখে বা থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো সকালটা বেশ ভালোভাবে স্টার্টিং হলেও সকালেও ওর সঙ্গে কথা বলেই কিন্তু আজকে আমার দিনটা স্টার্ট হয়েছিল। আর তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল, আর সত্যি কথা বলতে ভিডিওটা শ্যুট করতেও ইচ্ছা হলো না, যার জন্য মাঝপথেই আমি ভিডিওটাকে অফ করে দিয়েছি। তো দুদিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও আমি রেডি করেছি। এই যে দেখো সকালবেলায় ওর সঙ্গে কথা বলেই কিন্তু আজকে আমি ফ্রেশ হতে গেছিলাম, আর মনটাও বেশ ভালোই ছিল যে সকাল সকাল ওর সঙ্গে কথা হয়ে গেল। ও মানে কি বলতো, অন্যদিন ব্যস্ত থাকে, জাস্ট একটা মেসেজ পাঠিয়ে ও চলে যায়, কিন্তু আজকে হয়তো হাতে টাইম ছিল, তার জন্য ওই 1 মিনিট মতন কি 2 মিনিট মতন একটু কথা হয়েছিল। তো দেখো আমি সকালবেলায় ফ্রেশ হয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাই এখন কাজে এতটাই ব্যস্ত থাকে যে ওকে আমি ভিডিওতে আনতেই পারি না, প্লাস আমিও চেষ্টা করি ওকে ভিডিওতে কম রাখার, কারণ একটু প্রেশার রয়েছে এখন সেই জন্য। তোমরা অনেকবার রিকোয়েস্ট করছিলে, যার জন্য আগের দিনের ওই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে যে এমন ঘটনা ঘটবে এটা আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, কী হয়েছে না হয়েছে সবটা আমি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো তারপরে বলবো। দেখো সকালবেলায় উঠে সবার আগে আমি একটু মুখটাকে ফেস ওয়াশ করে নিই, কারণ রাতের যত ধুলোবালি সব সকালবেলায় ক্লিন হয়ে যায়, আর রাত্রিবেলা শোয়ার সময় তো একবার ফেস ওয়াশ করা উচিত, যেটা আমার দ্বারাই আর হয় না। যাই হোক তারপরে বসে বসে বোর হচ্ছিলাম, তো দেখলাম ফ্রিজে এই ক্যাডবেরিটা রয়েছে, এটা আমার একটা পিসেমশাই এসেছিলো তো নিয়ে এসেছিলো আমার জন্য, তো সেটা এখন বসে বসে খাচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছ টিভি চলছে, আমার না টিভি সারাদিন চললে আমার একবারের জন্য ইচ্ছা হয় না যে আমি একটু টিভি দেখি, কেন জানি না মা দেখে যার জন্য টিভিতে রিচার্জ করা হয়, আমার সত্যি কথা বলতে একটু ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো যখন ফোন ছিল না, অবশ্য এখন তো হাতে হাতে ফোন হয়ে গিয়ে আর টিভি দেখতে অতটা ভালো লাগে না। তো যাই হোক তারপরে কী করবো, সেই যে জামাকাপড়গুলো কেচেছি দেখতে পাচ্ছ কতটা অলস হয়ে গেছে, এগুলো পরেই ছিল, তোলা আর হয়নি, কতদিন হয়ে গেলো এগুলো কেচেছি। তো মাও বকা দিচ্ছিলো যে জিনিসগুলো তো আবার নোংরা হচ্ছে, ওগুলোকে কাজ কেচে তুলে রাখ। তো সেই জন্য দেখো বসেছিলাম ভাজ করতে, আর আমার মন মেজাজটাও জানো তো কেন জানি না ভালো লাগছে না। সত্যি কথা বলতে জানি না মনের সঙ্গে কোনো কানেকশান আছে কি, দেখবে আমাদের কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগে আমাদের মন ছাই দেয় না, আমরা বুঝতে পারি কিন্তু যে কিছু একটা লাইফে ঘুরতে চলেছে। তো ঠিক সেই রকমই আমার মন মেজাজ একদিন থেকে একটুও ভালো নেই, মানে মনটা প্রচণ্ড খারাপ লাগছে, মনে হচ্ছে কতগুলো দিন হয়ে গেল ডিউটি আছে, প্রায় কিন্তু 2 মাস হতে চললো। তো এইসব নিয়ে মন খারাপে থাকি, আর তোমরা জানোই তো তোমাদের দাদাভাই ছাড়া আমার লাইফে সেইভাবে মানে কেউ নেই যে আমাকে বুঝবে না বুঝবে, তো প্রচুর মন খারাপ হয়, এখন ওর সঙ্গে কথা বলতে পারি না, প্লাস কবে ছুটি আসবে এগুলো নিয়ে প্রচণ্ড আপসেট ছিলাম। তারপরে দেখছি হঠাৎ করে ফোন করলো, তখন না মানে ও দিনে আমাকে 2 বারই কল করে, খুব জোর হলে 2 বার নাই 1 বার এখন এই পুরো এই মাসটা। তো আমার একটু ঘটকা লাগলো যে কি ব্যাপার, তুমি এখন আমাকে ফোন করছো, কিছু কি হয়েছে, শরীর টরীর খারাপ নাকি? তখন ও বলছে না না এমনি। আমি তখন বলছি এমনি তো তুমি এখন রেস্ট করো না, আর আজকে সানডেও না। তো তখন অনেক জোরাজুরি করাতে ও আমাকে বললে এরকম পায়ে একটু চোট পেয়েছি। তো তখন আমার মনে হলো একটু চোটের জন্য নিশ্চয়ই হতে পারে না, তখন আমি বলছি কই দেখাও তো কি হয়েছে তোমার দেখি। তখনও না আমার বিশ্বাস হচ্ছে না, আমার একবার মনে হচ্ছে না মজা করছে, হয়তো ছুটি হতেও পারে। তো সেই সব কিছু নিয়ে আমি নিজেই কনফিউজড হয়েছিলাম। তারপরে ও দেখছি ভিডিও কল করে আমাকে দেখালো, এই যে দেখো তো পায়ে একটু ব্যথা পেয়েছে আর কি, তো ভগবানের কৃপায় সামান্যর মধ্যে দিয়ে গেছে। যাই হোক আজকে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি এখনও সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন, তো ব্যথা পেয়েছে এটাই যা। তো বেচারির জন্য না আমার খুব খারাপ লাগে, কেন জানি না আমার নিজের সঙ্গে হাজার খারাপ ঘটলেও আমার কষ্ট হয় না, মানে সহ্য করতে করতে অভ্যেস হয়ে গেছে, কিন্তু ওকে আমি এই অবস্থায় খুব কমই দেখেছি, মানে ওর কিছু হলে যেন আমার কিছু একটা হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো হয়তো এটাই ভালোবাসা, হয়তো তো দেখতে পাচ্ছ এখন আমাকে হাসানোর জন্য এগুলো করছে, কিন্তু
আমি তো দেখে মানে প্রথমে বিশ্বাস হচ্ছিলো না, তখন ও বললো না না বেশি কিছু হয়নি, সামান্যর মধ্যে দিয়ে গেছে, আমি একদম ঠিক আছে, এটা জাস্ট এমনি ব্যান্ডেজটা করে রেখেছি যাতে ব্যথাটা কম হয়। তো যাই হোক, একটু মনটা খারাপ হয়ে গেছিলো ওর এই ব্যথাটা দেখে। আর তারপরে আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম। তো পরের দিনের একটা ভিডিও তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ দুটো শাড়ি আমি পরার জন্য নিয়েছি। তো এই যে দেখো, ছাপা শাড়ি। তো আমার তো ছাপা শাড়ি বিয়েতে কয়েকটা রয়েছে, সেগুলো পরার মতন মানে একটু বয়স্ক কালার, আর সেইভাবে আমার বিয়ের ছাপা শাড়ি আমি পাইও নি, মানে পেয়েছি কি পাইনি আমি সেটাও জানি না। তো এই যে দেখো, এইরকম হচ্ছে শাড়িটা, খয়েরি কালারের ব্লাউজ দিয়ে পরলে খুব সুন্দর লাগবে, আমার বেশ পছন্দ হয়েছে এই শাড়িটা। 350 টাকা দাম রয়েছে। তো এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি, ব্লু কালারের। তো ব্লু কালারে আমার তো ছাপা শাড়ি নেই, তো এই জন্য এইটা নিয়েছি। এই যে দেখো, আর এটার দাম নিয়েছে 280 টাকা। তো পরার জন্য নিলাম, এবার গিয়ে পরবো সেই জন্য। তো শাড়ি তো আমার সেইভাবে পরাই হয় না জানোই, বেশিরভাগ টাইমটা নাইটি পরেই থাকি, খুব কম, মাঝে সাঝে বিকেলবেলা কোথাও বেরোলে বা শাড়িটারই পরা হয়। তো আমার তো দেখেছো তোমরা, আমি ওই যে সুতির যে পিওর কটনের যে শাড়িগুলো ওগুলোই পরি। তো ভাবলাম কয়েকটা ভালো ছাপা শাড়ি নিই, তো এই দুটোই নিয়েছি। কেমন লাগলো জানিও, এবার গিয়ে পরবো ওখানে। তো সেই জন্য নেওয়া, আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা। তো এই দুটো শাড়ি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু দুটোই পছন্দ করে নিয়েছি আমার পরার জন্য। তো শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে জানিও, আর আমি বিয়েতে তো সেইভাবে খুব একটা বেশি শাড়ি টাড়ি পাইনি, তো আমি কিনেই পরি সচরাচর। এই দুটো শাড়ি এবার গিয়ে আমি পরবো, মানে কোথাও বাজার টাজার যেতে গেলে লাগবে আর কি। আর ওখানে আমি বিকেলবেলা একটা শাড়ি পরি তোমরা জানো, তো একটু ছাপা শাড়ির মধ্যে তো পরা লাগে। এইটা আমার সব থেকে রেডের মধ্যে যেটা রয়েছে ওটা বেশি পছন্দ হয়েছে, যার জন্য ওটাকে আমি নিয়ে নিয়েছি। তো আরেকটা কথা ভাবলাম এই ভিডিওতে তোমাদের কয়েকটা কথা শেয়ার করি। তো সেটা হচ্ছে যে আমার না এই কদিন খুব একটা ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করা হচ্ছিলো না, মানে মনটা কেমন একটা খুদমুদ লাগছিলো। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হঠাৎ করে একটু বেশি কথা হলে আমার না সন্দেহ হয় যে কোনো শরীর খারাপ না, তো সেই জন্য হয়তো রেস্ট দিয়েছে। তো সেরকমই সেদিন অনেকক্ষণ ধরে কথা হচ্ছিলো, তো আমার মনে একটা সন্দেহ হলো যে কী ব্যাপার, তোমার তো এতক্ষণ টাইম তোমাকে দেয় না কথা বলার বা টাইম পাও না, তাহলে আজকে এতক্ষণ কথা বলছো। তখন ও বললো না না এমনি, তখনই আমি ওকে জোড়াজুড়ি করি, তখন আমাকে বলে এরকম পায়ে সামান্য চোট পেয়েছি তো তার জন্য রেস্ট। আর আমি এইটুকুই সেন্স আছে যে সামান্য চোট পেলে কাউকে রেস্ট দেয় না। তো তারপরে তো পাটা দেখালো ভিডিও কলে, তো পায়ে ব্যথা পেয়েছে, ব্যান্ডেজ করা রয়েছে দেখেছো, যেটা তোমরা ভিডিও কলে যে ভিডিও ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা দেখে নিও। মানে এত খারাপ সময় যাচ্ছে, এত কিছু লাইফে হচ্ছে তার বলার বাইরে। তো এখনও ঠিকঠাক আছে, হালকার মধ্যে দিয়ে গেছে, মানে সামান্য একটু চোট পেয়েছে, সামান্য একটু না, মানে ও কাজ করতে গিয়ে পায়ে মানে পাটা মুচকে যায়, তো হচ্ছে পায়ে আর কাজ করতে পারছিল না, ওই জন্য ওকে রেস্ট দিয়েছিল। তো যাই হোক, এখন আপাতত ঠিক আছে। আর এই জিনিসটাই মানে দেখলাম যে এত কিছু লাইফে বাধা আসছে না, সত্যি কথা, এই এই বছরের স্টার্টিংটাই আমাদের পুরো ফালতু যাচ্ছে একদম বছরের প্রথম থেকে, বুঝতে পারছি এই সালটা আমাদের একদম পুরো বেকার যাবে, প্রথমেই আমি বুঝে গেছি। তো যাই হোক, মানে ছোটোখাটোর মধ্যে দিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছে, এটাই অনেক ভগবানের কৃপা। কি বলবো, এত এখন বাধা যাচ্ছে কিছু বলার নেই। ভাবছি একদিন বড় মার কাছে যাবো, পুজো টুজো দিয়ে আসবো, অনেকদিন থেকে যাবো যাবো ভাবছি, কিন্তু শুধু বাধা পড়ছে, কেন জানি না, যেদিনই আমরা ডেট ফাইনাল করছি সেদিনই বাধা পড়ছে।